এয়ারহোস্টেস ব্লাউজের মেজারমেন্ট আমি দেখিয়ে দিচ্ছি। ঝুল ঝুল আমি এখানে নেব 14, তার সাথে এক যোগ করবো 15 ইঞ্চি, ছাতি 36 ইঞ্চি, ওরা 4 দিয়ে ভাগ করে প্লাস 2 11 ইঞ্চ, কোমর 32 মানে ভাগ করবো 4 দিয়ে প্লাস 2 = 10, এটা হচ্ছে আর ফুট। এটার ক্ষেত্রে পুট, যেহেতু এটা এয়ার হোস্টেস ব্লাউজ তো এটার ক্ষেত্রে পুট রাখতে হবে 7 ইঞ্চ, আর গলা যে যেরকম যার ইচ্ছে সে সেরকম গলা নেবে। এখানে আমি 6.5 নিচ্ছি, এটা আমাদের মেজারমেন্ট, আর মোহরা যা যেরকম সেরকম নেবে। নিচ্ছি তার মানে 16 ইঞ্চি ডিভাইড বাই 2 = 8 ইঞ্চ, তো এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট। এবার আমি কাটবো, কাটা শুরু করছি। তো ফার্স্টে আমাদের এখান থেকে মুড়ে নিতে হবে, ফার্স্টে এখানে আমি মুড়ে নিচ্ছি 1 ইঞ্চি, ঝুলটা আমি কেন নেবো, ঝুল হচ্ছে 15 ইঞ্চি, এই যে 15 ইঞ্চি, যে ঝুল আমি এখানে 1 ইঞ্চি বেশি করে নিচ্ছি, ঝুলটা এখানে 16 নিচ্ছি। যে যেরকম ঝুল অনুযায়ী সেরকম নেবে, এবার যার যেটা পারফেক্ট ঝুল তার সাথে এক যোগ করে। তো আমি এখানে আমার 14 নিয়েছিলাম, সেখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি, আমি একটু লম্বা যেহেতু প্লাস লম্বা হয় সেই জন্য। তো এখানে পুট নেবো 7, এখান থেকে 7 নামাবো, এখান থেকে 7, এখান থেকে দেখে নিচ্ছি আগে, একবার এখানে দিয়ে আমি ছাতির মাপটা নিয়ে নিচ্ছি 11 ইঞ্চি, এখান থেকে কোমরটা 10, কোমর 10, আমি একটু মোটা করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয়। গলা পাশ গলা 2.5, গলা 6.5, না 2.5, ছেলের জন্য যে 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেটা আমরা একেবারে মার্ক করে নেবো। এখানে 1.5,
সব দিয়ে দিয়েছি। এবার বেস পয়েন্টটা এখান থেকে বেস পয়েন্ট নামাবো, বেস পয়েন্ট 10। এবং 1 ইঞ্চি নিচে আর একটা আমাকে পয়েন্ট করতে হবে। তারপর এবার এইখান থেকে আমি 5.5 নিতে হবে এখান থেকে। পুরোটার মিডিল পয়েন্ট থেকে 2.5, এখানে আমি ডার্ক টেনে নেবো। আর এখানে গলাটা শেপটা আগে থেকে আমি দিয়ে নেবো। এরপর আমি বেস পয়েন্টে একটা লাইন টেনে নেবো, যাতে ড্রয়িংয়ে আমাদের অসুবিধা না হয়। এটা করার পর এখানে বাটির মাপটা আমার নিতে হবে। এটা আমি আগেই এটার কি করে নিতে হয় বলে দিয়েছি। এটা ছাতিকে 8 দিয়ে ভাগ করে তার সাথে 1 ইঞ্চি যোগ করতে হয়। যদি ছাতি বেশি বড় হয় তার ক্ষেত্রে 1/2 ইঞ্চি, আর যদি ছাতি নর্মাল হয়, যেমন এটা 36 ছাতি আমি করছি, সেখানে আমি 1 ইঞ্চি যোগ করব। তো আমার ছাতিকে ভাগ করে যেটা বেরোবে সেটা আমি করছি। এখানে আমি 5.5 নিয়েছি। সবার পাশে মার্ক করলাম, এবার আমি এটাকে শেপ দেবো। একেবারে রান করে নিচ্ছি। এরপর খুলে নেবো, খুলে নিতে হবে। খুলে এখান থেকে 1 ইঞ্চি যেটা আমরা এক্সট্রা নিয়েছিলাম সেখানে ডট দিলাম, আর 1 ইঞ্চি উপরে আর একটা ডট দেবো। এটার সাথে যোগ করে এটার সাথে এটাকে যোগ, আমাদের বাটি কমপ্লিট হয়ে গেল। এবার আমি নিচের এডিটটাকে মার্ক করলাম। এখান থেকে আমার এডিটটা আমি 3 ইঞ্চি নিচ্ছি, হ্যাঁ, আর এখানেও 3 মার্ক করে নেবো যাতে আমাদের দাগ দিতে সুবিধা হয়। এটা আমাদের হয়ে গেলে এবার আমি এটাকে কেটে নেবো। এখানে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি আমাদের সুবিধার জন্য, যাতে পরে এলিটটা আমরা বুঝতে পারি। এই যে এটা দাগটা দিয়ে দিলাম, এবার আমি কেটে নেবো। এটা কেটে নেওয়ার পর আমরা পিছনের পাটটা কেটে নেব। ফার্স্টে আমরা আগে পিছনের পাটটা কাটবো, তারপর সামনের পাটটা কাপড়ে বসিয়ে সেটা কাটবো। এবার আমি পিছনের পাটটা কেটে নেব। এখানে আমি ঝুলটা নিয়ে নেব 16 ইঞ্চি। তারপরে আমি পুটটা মেপে নেব, পুটটা আমাদের এখানে 7। দিয়ে 7 নামাবো।
ছাতিটা কাহিনি নিয়ে নেবো এগারো। কোমরটা মেপে নেবো, এবার কোমরটা মেপে নেবো দশ। কলাটা নিয়ে নেবো আড়াই, রসগোল্লা আড়াই, আর ডিপটা আমি এক ইঞ্চি নিচ্ছি যেহেতু এরা এয়ার হোস্টেস, আমি গলাটা খুবই কম আর এক ইঞ্চির আর একটু কম নিত, আমি দুভাবে কম নিলাম। তোমরা এক ইঞ্চি রাখতে পারো, হাফ ইঞ্চিও রাখতে পারো। শেপ দিয়ে নেবো, এখানে আমরা শেপ দেবো আড়াই ইঞ্চি। এখানে ডিপটা করবো এক ইঞ্চি, এখানে দু ইঞ্চিটাকে মেপে নেব। আমাদের কমপ্লিট, এবার আমরা এটাকে কেটে নেব। নেওয়ার পর আমাদের এটা এরকম দেখতে লাগবে, এই যে আমাদের পিছন পাটটা কাটা হয়ে গেছে। এবার আমরা সামনে পাটটা কাপড়ে কেটে নেব, কাটিংগুলো কাপড়ে বসিয়ে নিয়েছি, সামনের পাটটা কেটে নেব। কেটে নেওয়ার পর কাটা অংশগুলো এরকম দেখতে হবে, এবং এর ভিডিও এর স্টিচিং এর ভিডিওটা তোমরা পরের পাটে পেয়ে যাবে। এবং ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও।